নমস্কার দাদা, আমি সোশ্যাল ছেলে ফেসবুকেতে থাকি। হ্যাঁ দাদা, আমি সোশ্যাল ছেলে অল টাইম ফেসবুকেতে থাকি। পাড়ার খবর না রাখলেও এই দেশের খবর রাখি। যেমন এই অর্ণবকে ধরলো কেন মিডিয়ায় কি হবে, অর্ণবকে ধরলো কেন মিডিয়ায় কি হবে, বিহারে ইলেকশনের হাওয়া বাংলায় কি যাবে, বুঝেছেন তো? ওই ছোট খাটো বিষয় নিয়ে ঘামাইনার মাথা, লিডিল লিডিল ছোট খাটো বিষয় নিয়ে ঘামাইনার মাথা। আমার পুরোনো এক্স স্ট্যাটাসে হাজার কমেন্ট, আমি কি আর যাতা? দাদা, আমি সোশ্যাল ছেলে, হ্যাঁ ফেসবুকেতে থাকি। বাড়ির খবর না রাখলেও এই দেশের খবর রাখি। এই তো কালই দেখা হলো তারক দাদুর সাথে, আমার প্রতিবেশী। এই তো কালই দেখা হলো তারক দাদুর সাথে, একা একা যাচ্ছে পথে, মোবাইল নাই কো হাতে। ভাবতে পারা যায় আজকের মতো দিনে এটা ভাবতে পারা যায়? আমি বললাম, কেমন আছো দাদু ঠাকুমা ভালো তো? আমি বললাম, কেমন আছো ঠাকুমা ভালো তো? দাদু রেগে ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকালো, যাক সালা। দাদু বলল, কি বলল ভাবতে পারবেন না। দাদু বলল, কেমন তুমি প্রতিবেশী পাশের বাড়ি থাকো, ছি 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 ছি, কেমন তুমি প্রতিবেশী পাশের বাড়ি থাকো, ঠাকুমা তোমার গেছে মারা সেটাও জানো নাকো। হে কি রে, হে কি, হে কি, হে কি। আমি বললাম, আমার দোষ কি দাদু পাইনি তো আপডেট? আমি বললাম, আমার দোষ কি দাদু পাইনি তো আপডেট? আরে ফেসবুকে আপনার অ্যাকাউন্ট নেই, আপনি তো ব্যাকডেট। চন্দনপুরের ঠাকুমাকে জাপটে বুকে ধরে কান্না মুখে খিচিক করে সেলফি দিতেন, লাইক যেত ভরে, স্ট্যাটাস দিতেন, মিস ইউ জানু হয়ে গেলাম একা। হ্যাঁ করে দেখছেন কি, স্ট্যাটাস দিতেন, মিস ইউ জানু হয়ে গেলাম একা। কমেন্ট বক্সে দেখতেন আমার কমেন্ট ঠিকই আছে লেখা। লিখতাম আমি আর কেন্দনা দাদু সোনা আমরা আছি পাশে, দাদু আর কেন্দনা দাদু সোনা আমরা আছি পাশে, লাগলে একা চেটে এসো আছি 12 মাসে। যাগে দাদু, নেক্সট টাইম কেউ যদি যায়, দিনকাল তো ভালো না, নেক্সট টাইম কেউ যদি যায় স্ট্যাটাস দিয়ে বলো, সবার আগের ফেসবুকের অ্যাকাউন্টটা তো খোলো। থরথরিয়ে কাঁপলো দাদু আমার কথা শুনে, থরথরিয়ে কাঁপলো দাদু আমার কথা শুনে, অবাক হয়ে বলল আমায় নিজের আঙ্গুল গুনে গুনে। ফেস দেখেছি, বুক দেখেছি, অ্যাকাউন্ট ব্যাংকে আছে, বুঝলে বাবা? ফেস দেখেছি, বুক দেখেছি, অ্যাকাউন্ট ব্যাংকে আছে, তাই বলে প্রতিবেশীর খবর নেব ওই সোশ্যাল মিডিয়ার কাছে? একই একই। আমি বললাম, আহা ঠান্ডা করো মাথা দাদু, পাল্টেছে দেশ মানো, ঠান্ডা করো মাথা দাদু, পাল্টেছে দেশ মানো, বাড়ি বসে সোশ্যাল সাজো, ফেসবুকটাকে জানো। যেমন এই কার ঘরে কি রান্না হলো কে পুষেছে পাখি, কার ঘরে কি রান্না হলো কে পুষেছে পাখি, কার ঘরে কার বাচ্চা হলো কে বুঝেছে আখি। বুঝেছো তো দাদু? হাতের মুঠোয় দেশ দুনিয়া পাড়ার খবর পড়ে, হাতের মুঠোয় দেশ দুনিয়া পাড়ার খবর পড়ে, আমার ভাষণ শুনে দাদু গেলেন হেঁচকি খেয়ে মরে। তারপর দাদুর সাথে সেলফি দিলাম, স্ট্যাটাস দিলাম লিখে, দাদুর সাথে সেলফি দিলাম, স্ট্যাটাস দিলাম লিখে, আই মিস ইউ দাদু, থাম্মার সাথে স্বর্গে থেকো সুখে। দাদা, আমি সোশ্যাল ছেলে ফেসবুকেতে থাকি। হ্যাঁ দাদা, আমি সোশ্যাল ছেলে ফেসবুকেতে থাকি, প্রতিবেশীর নিই না খবর কিন্তু দেশের খবর রাখি। নমস্কার।